হার্ট অ্যাটাকের আনা কোন কোন লক্ষণে হতে হবে সতর্ক অসুখ ঠেকাবেন কি উপায়ে হৃদযন্ত্রের মেজার্মি বোঝা কঠিন সারা দিনের দৌড়ঝাঁপ সংসারের ভারী কাজ অফিস মিটিং থেকে শুরু করে টুকটাক আড্ডা লোক লৌকিকতা বজায় রাখা সবই দিব্যি ছন্দে চলছে প্রতিদিনের জগতে কোথাও কোনো গড়মিল নেই হঠাৎ একদিন বুকে চিন চিন ব্যথা দিয়ে শুরু কিংবা শ্বাসকষ্ট বুকে চাপ থেকে হার্ট অ্যাটাকের কবলে ঢলে পড়া অনেক সময় দেখা যায় চিন চিনে ব্যথার পরে নানা পরীক্ষা নিরীক্ষা জানান দিচ্ছে হৃদযন্ত্র এবার ছুটি নেওয়ার পথে তবে চিকিৎসকদের মতে হার্ট অ্যাটাকের কমজোরি হয়ে পড়ার ঘটনা রাতারাতি হয় না বরং বেশ আগে থেকেই সংকেত দিতে থাকে হার্ট অনেক সময় দৈনন্দিন জীবনযাত্রার ভিড়ে হার্টের সেই সংকেত আমরা বুঝে উঠতে পারি না অথবা অবহেলা করে বসে তাই সমস্যা শুরুর অনেক আগ থেকেই হার্টের যত্ন বিশেষ প্রয়োজন হৃদরোগ বিশেষজ্ঞ প্রকাশ হাজরা বলেন ওবেসিটি উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ধূমপানে আসক্তি হাই কোলেস্ট্রল হাইপারটেনশন ইত্যাদি হার্টের রোগকে টেনে আনতে ওস্তাদ এদের মধ্যে বেশিরভাগ লাইফস্টাইল ডিজিজ হলেও একমাত্র ধূমপান পুরোটাই নিজের নিয়ন্ত্রণে থাকে তাই প্রথমেই ওটা বাদ দিতে হবে তারপর লাইফস্টাইলের কারণে অসুখগুলো ঠেকাতে যত্নশীল হতে হবে যাদের পরিবারে হার্টের অসুখের ইতিহাস আছে তাদের বেশি সতর্ক থাকতে হবে যাদের পরিবারে হার্টের অসুখের ইতিহাস আছে তাদের বেশি সতর্ক থাকতে হবে হার্টের অসুখে দূরে রাখলে হার্ট অ্যাটাকের আশঙ্কা স্বাভাবিকভাবেই থাকে না তবে হার্টের কোনো প্রকার সমস্যা অবহেলা করা উচিত নয় বলে জানান হৃদ বিশেষজ্ঞ দেব্রত রায় বেশ কিছু উপসর্গ দেখলেই তাই সচেতন হওয়া খুব প্রয়োজন কোন কোন লক্ষণ দেখলে সতর্ক হতে হবে জানেন চিকিৎসক দেবব্রত চিকিৎসক দেব্রত রায়ের মতে হাঁটা চলার সময় বুকে কোনো রকমের চাপ বা অস্বস্তি হচ্ছে কিনা না খেয়াল রাখুন অনেকের ক্ষেত্রে বুকে চিন চিন ব্যথা থেকেও জ্বালাও হয় তেমনটা হলেও তাই সাবধান হতে হবে হাট দুর্বল হলে ব্যথা কেবল হৃদযন্ত্রে সীমাবদ্ধ থাকে না হাঁটাহাঁটির সময় চোয়াল বা হাতেও ব্যথা ছড়িয়ে পড়তে পারে সাধারণত হাঁটাচলা করলে এই ব্যথা জানান দেয় তবে অনেকের ক্ষেত্রে বিশ্রামের সময়ও ব্যথা টের পাওয়া যায় তাদের বেলায় আবার হাঁটা চলায় এ ব্যথা আরও বাড়ে মাঝে মাঝেই শরীর হালকা হয়ে পড়া বা ব্ল্যাক হলে তা যে শুধু মস্তিষ্কের কোনো অসুখ বা রক্তচাপজনিত সমস্যা তেমনটা নাও হতে পারে তাই এমন প্রায়ই হলে অবশ্যই হার্টের পরীক্ষা করান হৃদস্পন্দনের দিকে খেয়াল রাখুন অনিয়ন্ত্রিত গতি বা ঘন ঘন গতি বদলালে সচেতন হন সামান্য পরিশ্রমে হাঁপিয়ে গেলে বুকে চাপ লাগলে হার্টের অবস্থা জেনে নিন হাঁটাহাঁটি বা শরীরচর্চা হাট ভালো রাখার অব্যর্থ দাওয়াই তবে কেবল লক্ষণ জানলেই তো হবে না অসুখ ঠেকিয়ে রাখার পাঠ নিয়েও স্পষ্ট থাকা জরুরি তাই ছোটবেলা থেকেই শিশুর হার্টের যত্ন নিন সঙ্গে নিজেদেরও সার্বিকভাবে হার্ট ভালো রাখতে গেলে কয়েকটা নিয়ম মানতেই হয় যেমন প্রথমে পাত থেকে বাদ দিতে হবে তেল মশলার খাবার যখন তখন তেলে ভাজা ফাস্টফুডও বন্ধ করতে হবে রেডমিট খুব ভালোবাসেন খান তবে সপ্তাহে দু পিসের বেশি নয় কিন্তু হাটেরও থাকলে বা খারাপ কোলেস্ট্রলের মাত্রা বেড়ে থাকলে একেবারেই চলবে না ফ্যাট জাতীয় খাবার শরীরের প্রয়োজন আছে কিন্তু অসুখ ও ওজন বুঝে তাই ঠিক কতটুকু ফ্যাট শরীরে লাগবে তা আগে জেনে নিন ডায়াবে ডায়েটিশিয়ান ও চিকিৎসকের কাছ থেকে তার চেয়ে বেশি ফ্যাট চলবে না ধূমপানে না বলতে শিখুন আজ থেকে মনের জোর ছাড়া এই অভ্যাস ত্যাগ করা যায় না তাই শরীরের জন্য এটা বাদ দিতে হবেই হবে প্রতিদিন একটা না হাঁটুন অন্তত বিশ থেকে তিরিশ মিনিট যাদের হাঁটার নানা সমস্যা রয়েছে তারা অন্তত সপ্তাহে একশো পঞ্চাশ মিনিট শরীরচর্চা করুন কোলেস্ট্রল বেশি থাকলে সেসবে ইন্ধন দিতে পারে এমন খাবার কিন্তু চলবে না রাতে ঘুম আর সবুজ শাকসবজি খাওয়া এই দুটোর সঙ্গে আপোষ করবেন না কখনো রাত জেগে অফিস করতে হলে পেশা বদলান একান্তই তা সম্ভব না হলে দিনের বেলা পর্যাপ্ত ঘুমন যদিও দিনের ঘুম কখনোই রাতের ঘুমের বিকল্প হতে পারে না সেক্ষেত্রে অন্যান্য নিয়মগুলো মেনে চলুন বাদ দেবেন না চর্চা